নাটোরের স্কুল ছাত্রকে অপহরণ ও ধর্ষণের দায়ে সুমন আলী নামে এক যুবককে মৃত্যুদণ্ড ও রফিকুল ইসলাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এই আদেশ দেন। মামলার বিবরণে জানা যায়, লালপুরের পোকন্দা এলাকার ওই স্কুল ছাত্রকে স্কুলে যাওয়া আসার পথে উত্ত্যক্ত করত একই এলাকার সুমন। বিষয়টি তার পরিবারকে জানানো হলে ক্ষিপ্ত হয়ে 2016 সালের 13 ফেব্রুয়ারি ভুক্তভোগী ছাত্রকে অপহরণ করে, পরে তাকে আটকে রেখে ধর্ষণ করেন। নির্যাতিতার বাবা 20 ফেব্রুয়ারি লালপুর থানায় চারজনকে অভিযুক্ত করে মামলা করেন। পরে পুলিশ ওই ছাত্রকে উদ্ধার করে। এই ঘটনায় সুমন আলী ও রফিকুল ইসলামকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয় পুলিশ। সাক্ষ্য প্রমাণ শেষে আদালত এই রায় দেন।